হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গভর্নমেন্ট জবস্টাডি ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের প্রাইমারি ডেট দু হাজার নিয়োগ সংক্রান্ত দুটি কোর্ট কেসের শুনানির ব্যাপারে জানাবো যার প্রথমটি হলো যারা স্পেশাল বিএড করেছিলেন তারা ষোলো হাজার পাঁচশো নিয়োগের ক্ষেত্রে ডকুমেন্টস ভেরিফিকেশন করিয়ে থাকলেও ইন্টারভিউতে ডাক পাননি তাই তারা কোর্টে মামলা করেছিলেন তার রায় কি হয়েছে এই ভিডিওতে আমি আপনাদের জানাবো সেই সঙ্গে আর একটি বিষয় জানাবো যেটি হলো যাদের বয়স পেরিয়ে গেছিলো অর্থাৎ দু সালে যখন টেট পরীক্ষা হয় তখন তাদের বয়স চল্লিশের কম ছিল কিন্তু দু সালে যখন নতুন করে ষোলো হাজার পাঁচশো শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেই সময় তাদের বয়স চল্লিশ পেরিয়ে গেছিল তাই তারা এই ষোলো হাজার পাঁচশো নিয়োগের ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারেননি তাই তারা কোর্টে মামলা করেছিল সেক্ষেত্রে কোর্ট কি রায় দিয়েছে তা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো। তো প্রথমে যারা স্পেশাল বিএড করেছিলেন তাদের ক্ষেত্রে বলি যারা স্পেশাল বিএড করেছিলেন তারা ডকুমেন্টস ভেরিফিকেশান করিয়ে থাকলেও ইন্টারভিউতে ডাক পাননি এই মামলাটি কোর্টে উঠেছিল গত ছাব্বিশে ফেব্রুয়ারি এনসিটিইতে করা আরটিআই রিপোর্ট অনুযায়ী যারা স্পেশাল বিএড করেছেন তারা প্রাইমারিতে ইন্টারভিউ দিতে পারবেন কিন্তু এক্ষেত্রে কেন ইন্টারভিউ দিতে পারেননি সেই সম্পর্কে এনসিটির আইনজীবী বিশেষ কিছু বলতে পারেননি এবং তিনি এই বিষয়টি ভালো করে জানার জন্য সময় চেয়েছেন তাই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী পঁচিশে মার্চ এবার আপনাদের আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ আপডেটটি জানাব আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ আপডেটটি হলো যারা দু হাজার চোদ্দো সালে টেট পরীক্ষা দিয়েছিলেন সেই সময় তাদের বয়স চল্লিশের কম ছিল কিন্তু দু হাজার কুড়ি সালে যখন নতুন করে ষোলো হাজার পাঁচশো শিক্ষক নিয়োগের নোটিফিকেশান বের হয় তখন নোটিফিকেশানে উল্লিখিত ডেট অনুযায়ী তাদের বয়স চল্লিশ পেরিয়ে গেছিলো তাই তারা কোর্টে আপিল করেছিল যাতে তাদের ইন্টারভিউ দিতে দেওয়া হয় এই মামলার শুনানি যা হয়েছে নোটিফিকেশানে উল্লিখিত ডেটে যদি কারুর বয়স চল্লিশের কম হয় তবেই তিনি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যেহেতু বয়স পেরিয়ে গেছে তাই কোর্ট এ বিষয়ে বিশেষ কিছু বলেননি এবং মামলার আর কোনো গুরুত্ব থাকছে না তো বন্ধুরা প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানালাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিওটি বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন